আল কোরআন আমরা যারা রিডিং পড়তে পারি আমাদের অনেকেরই পড়া শুদ্ধ হয় না যে জটিল হরফের কারণে অর্থাৎ যে জটিল অক্ষরগুলোর কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হচ্ছে না সেই জটিল অক্ষরগুলি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কোরআন মাজিদ পড়ার সময় আমাদের অবশ্যই জানতে হবে আলিফ এবং আইনের উচ্চারণ অর্থাৎ আলিফে যখন জবর জের পেস্ট হবে তখন একটা হামসা ভালো হবে তো হামসা এবং আইনের উচ্চারণ বুঝতে হবে আমাদের তারপর তা এবং ত দুটোর উচ্চারণ বুঝতে হবে সা এবং সিন খুবই গুরুত্বপূর্ণ এক করা যাবে না এগুলো বুঝতে হবে তারপর হা এবং হা এই দুটো উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ তো এই যে হরফগুলো আমরা অনেক সময় একভাবে উচ্চারণ করি ডাল এবং বদ তো এইগুলো একভাবে উচ্চারণ করার কারণে আপনার কোরআন মাটির পড়া শুদ্ধ হয় না তবশ আপনাকে তুলনা করে সঠিক উচ্চারণের পার্থক্য জানতে হবে আল কুরআন পড়তে আয়াতে শেষে থামার নিয়ম প্রধানত চারটি অর্থাৎ আমরা কিন্তু কোয়ার পড়তে পারি তবে আয়াতে শেষে আমরা কীভাবে থামব এই থামার নিয়মটা অনেকেই জানি না যে কারণে আমরা পড়ার সময় অনেক ভুল করি আর কি ভুল করি সেটাও আমরা জানি না তো এই জন্য আপনাকে সব কিছু বুঝতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাকে চারটি থামার নিয়ম বলে দেব যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ কোরআন পড়ার শেষে আপনি কীভাবে থামবেন ইনশাল্লাহ আর ভুল হবে না আল কোরআন পড়তে গেলে সাধারণত কি কি ধরনের ভুল হয়ে থাকে আজকে আমরা এই ভুলগুলো শিখব অর্থাৎ এমন চারটি ভুল আপনারা কখনো করবেন না যে চারটি ভুল করলে আপনার কোরআন মাজিদ পড়ার সময় অর্থাৎ আয়াতের মাঝে যে চারটি ভুল করলে আপনার সোয়াবের পরিবর্তে আর গোনা হবে এই চারটা ভুল কখনোই করা যাবে না আল কোরআন পড়ার সময় কিভাবে আপনারা গুণা করবেন কোথায় কত আলিফ টান দেবেন কীভাবে আয়াতের শেষে আপনারা ওয়াকফ করবেন আজকে আমরা আল কোরআন থেকে দশটা আয়াতের মাধ্যমে আপনার আল কোরআন আমরা যারা রিডিং পড়তে পারি আমাদের অনেকেরই শুদ্ধ হয় না যে জটিল হরফের কারণে অর্থাৎ যে জটিল অক্ষরগুলোর কারণে আমাদের পড়া শুদ্ধ হচ্ছে না সেই জটিল আমরা আজকের এই ভিডিওতে শিখিয়ে তো অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ এই জটিল অক্ষরগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন প্রথম অক্ষরটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা দুটার মধ্যে পার্থক্যটা কি এই হাঁটা যখন আপনি উচ্চারণটা করবেন হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে হা এরকম আর এই হাটা যখন আপনি উচ্চারণ করবেন হলকের মাঝখান থেকে চাপ দিবেন চাপ দিতে হবে তারপর চিকন চিকন কি হবে বাতাস বের হবে চিকন বাতাস বের করবেন হা হা এরকম তাহলে এটা হচ্ছে হা আর এটা হা এরকম বলতে হবে তো এখানে দেখুন বাংলা যদি আপনি বুঝতে যান তাহলে দেখুন এই যে এটা হচ্ছে হা আর তার এই হাটুর উপরে কী আছে চন্দ্রবিন্দু আছে তো যাই হোক আপনারা এগুলো বাংলা থেকে বুঝতে পারবেন না আপনাকে অবশ্যই উচ্চারণটা আমাদের কাছ থেকে শুনে শিখতে হবে এটা হচ্ছে হা আর এটা হা চাপ দিয়ে বলতে হবে হা এরকম তারপর হচ্ছে জাল এবং ভ এই দুটা কিন্তু আমরা এক জায়গা থেকে উচ্চারণ করি জিব্বাটা উপরের দাঁত কি দাঁত উপরের দাঁতে লাগবে উপরের দাঁত কোনোভাবে নিচে দাঁতে লাগানো যাবে না উপরের দাঁতে লাগিয়ে এই জাল এবং জ উচ্চারণ করতে হবে এখানে আসেন এই জালটা যখন উচ্চারণ করবেন পাতলা করবেন এটা পাতলা আর এই জটা যখন উচ্চারণ করবেন মোটা করবেন তাহলে এটা হবে জাল পাতলা আর এটা হবে মোটা আমরা অনেকেই এটাকে বলি জুয়া জুয়া বলি জুয়া কখনো না এটা র বলতে হবে আবার অনেকেই বলেন যে র উচ্চারণ করতে হলে ঠোঁট নাকি গোল করতে হবে একটু সামান্য এটা কিন্তু ভুল ঠোঁট কখনোই গোল করা যাবে না তাহলে এটা হবে এরকম মোটা করবেন এটা হচ্ছে তারপর আসেন তা এবং প এই যে তাটা হরফটা যখন আপনি উচ্চারণ করবেন এবং এই যে তটা দুটো কিন্তু একই মাখরাস। জিব্বার আগা উপজাতের গোড়ার সঙ্গে লাগাবেন তবে তাটা পাতলা করবেন তা আর তটা উচ্চারণ করার সময় মোটো হবে প প এরকম আমরা অনেকে এটাকে বলি তুয়া তোয়া বলি এরকম তুয়া তো তুয়া এটা কিন্তু রং এটা করে যাবে না শুধু প বলতে হবে তবে মোটা করে বলতে হবে প এরকম তারপর হচ্ছে হামজা এবং হচ্ছে আইন যেটা খুবই গুরুত্বপূর্ণ হরফ হামজাটা আমরা হলকের শুরু থেকে বলবো আর আইনটা আমরা হলকের মাঝখান থেকে কী বল করবো চাপ দিব চাপ দিয়ে চিকন করে বলবো চাপ দিবো তাই এটা হবে হাম জাহ হাম এরকম অর্থাৎ এই উচ্চারণ হবে এরকম হাম হিম জবর হাম তারপরে জা হা জবর হামর হাম জাহ এরকম ভাবে উচ্চারণ করতে হবে আর আইনটা অবশ্যই হলকের মাঝখান দিয়ে বলতে হবে চাপ দিয়ে আইন আই আই এরকম ভাবে তারপর আসেন যা এবং হচ্ছে জাল যা এবং জাল এই দুটো উচ্চারণ করতে হলে লাগবে উপরের দাঁত আর এই জালটা লাগবে যা এবং জাল এই দুটো উচ্চারণ করতে গেলে যাটা লাগবে নিচের দাঁতে নিচে এবং জালটা হবে উপরের দাঁত উপরে অর্থাৎ যা উচ্চারণ করবে নিচের দাঁতের মাঝে লাগিয়ে পাতলা করে আর জাল উচ্চারণ করবেন উপরটা আগে লাগিয়ে জাল পাতলা করে এই পার্থক্য আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে জাল আর এটা এটা হচ্ছে জা আর এটা জাল এরকম জিম এবং জা জিম যখন উচ্চারণ করবেন জিম্বার মধ্যখান উপর তাহলে লাগাবেন জিম জিম উচ্চারণ করার সময় ভাবে দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই দাঁতে লাগবেই না জিব্বাটা আর যা যখন উচ্চারণ করবেন বললাম তো জিব্বাটা নিচে দাঁতের মাঝে লাগিয়ে যাটা উচ্চারণ করবেন যা তাহলে এটা হবে জিম আর এটা জা এরকম সিন এবং সদ্ সিন এবং সৎ দুটা মাখড়াস কিন্তু একই তবে এখানে সিনটা পাতলা হবে আর সৎটা কিন্তু এখানে মোটা হবে চিন হবে এরকম সিন হবে মোটা স বলে এরকম তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ সিন এবং সা দেখুন এখানে সিন যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচে তাতে লাগাবেন আর সা উচ্চারণ করার সময় জিব্বার আগাটা উপরের দাঁতে আগা লাগাতে হবে তাহলে এটা হবে সা পাতলা করে বের করবেন আর এটা হবে সিন এরকম সা এরকম ভাব উচ্চারণ করতে হবে তারপর আসেন কাফ এবং কফ খুবই গুরুত্বপূর্ণ দুটি হরফ এ দুটো আমরা অনেক ভুল করি তো দেখুন কাফটা হবে পাতলা আর কফটা হবে মোটা এটা হচ্ছে কাফ আর এটা হবে কফ মোটা করে এবং মালটা জিব্বাটা উপর দাঁতের আগে লাগাবেন দুই দাঁতের আগে আর দিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে এটা হবে ডাল আর এটা হবে বো এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা মাখাস বুঝতে হবে হরফের তাহলে আপনার এই জটিল হরফগুলা শুদ্ধ হবে আর যদি আপনার জটিল হরফগুলো শুদ্ধ হয়ে যায় তাহলে আপনার কোরআন মাঝে পড়াও শুদ্ধ হবে ইনশাল্লাহ তো অবশ্যই আপনাকে তুলনা করে সব সঠিক উচ্চারণ জানতে হবে অর্থাৎ হামসা এবং আইন এক হবে না তারপর তা এবং ত সা এবং সিন হা এবং হাইগুলো এক হবে না প্রত্যেকটা আলাদা হরফ আলাদা উচ্চারণ হবে তো আজকে আমরা হরকতের উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা উচ্চারণ ইনশাল্লাহ আপনাকে শিখিয়ে দিব দেখুন এখানে লক্ষণীয় খালি আলিফের ডানে যদি জবর থাকে তখন তাকে এক এক মাত বলা হবে তেনে পড়তে হবে যেমন হামজাহ আলিমন এখানে হামজাটা উচ্চারণ করতে হবে হলকের শুরু থেকে আলিমুন যখন আপনি আইনটা উচ্চারণ করবেন তখন কিন্তু আলি এখানে আইনটা চাপ বলতে হবে এখানে কিন্তু আলিমুন বলা যাবে না এটা হচ্ছে আলিমুন আর এটা বলতে হবে আলিমুন আলিমুন আপনাকে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলতে হবে আলিমুন আলিমুন এ হচ্ছে জবরের বা হরকত উচ্চারণ এটা হচ্ছে আলিমুন আর এটা আলিমুন এরকম আপনাকে বুঝতে হবে তারপর যখন সাকিন থাকবে ইয়া মরু ইয়া হাম ইয়া মিমেশমিসরু ইয়া মরু আর এখানে বলতে হবে ইয়া মরুয়া আইনজবর ইয়া এখানে হামজার উচ্চারণটা মানে হামজা শাকিন উচ্চারণটা ধাক্কা দিয়ে বলতে হবে সটকা করে ইয়া মোরু আর আইন শাকিন উচ্চারণটা এটা আইন শাকিন উচ্চারণটা আপনাকে চাপ দিয়ে বলতে হবে ইয়া মুরু মরুয়া মরু জা এটা হবে যা আ আইন আ এটা হচ্ছে হামজা জবর আ আইন জবর আ আ যা এরকম ভাবে বুঝতে হবে আইন এবং এক হবে না দুইটা আলাদা তারপর আসেন তা এবং ত এখানে তাটা পাতলা হবে ত মোটা হবে যেমন তা বা আর এটা হবে ত বা দেখুন উচ্চারণটা তা বা ত বা মোটা করতে হবে ত বা এটা হবে তালাকিন আর এখানে বলতে হবে করে তলা কিন্তু দেখেন কনা কি তটাকে তা বলি তো এটা কিন্তু বলা যাবে না এইগুলা অবশ্যই একটু সতর্ক থাকবেন যেন ভুল না হয় খুবই গুরুত্বপূর্ণ হরফ সা এবং সিন দেখুন সারটা যেন উচ্চারণ করবেন জিবাটা উপরের দাঁতের আগে লাগাবেন আর এই সিন যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচে দাঁতের মাঝখানে লাগাতে হবে যেমন কাবজ সাজবসা, কা সাজ কাসা বাজ বা কাসা বা আর এটা হবে কাবজ ওবর সিন যে কাসা বাজ বা কাসা বা এটা হচ্ছে কাসা বা আর এটা কাসা বা কাসা বা এরকম সানিয়াতান সা পাতলা জিব্বাটা যখন মানে সাটা যখন উচ্চারণ করবেন জিব্বাটা উপরে দাঁতে লাগাবেন নিচে দাঁতে লাগবে না সানিয়াতান আর সিনটা নিচে লাগাবেন সানিয়াতান সা এখন সা বলতে হবে সানিয়াতান এরকম সা অফিস সু সুরতান সুরতান এটা সুরয়াতান এরকম তা অবশ্যই যেটা মাখাস আপনাকে বুঝতে হবে সু বলতে হবে পাতলা করে সু আর এটা সু এরকম ভাবে এখন আসেন হা এবং হা দেখুন যখন হার উপর সাকিন থাকবে তখন বলতে হবে আহ লান আহ লান আর এই হা এটার উপর যখন থাকে তখন বলতে হবে আহ লান আহ লান আর এটা আহ লান এই হাটা হল শুরু থেকে বলতে হবে চাপ দিয়ে বলা যাবে না হালকা করে বলতে হবে আর এই হাটা চাপ দিয়ে চিকন করে বলতে হবে আহ লান ইয়াহ বিয়াহা যাহ এরকম ইয়াহ বি হারি রির হর কথা আসবে এটা সাধারণভাবে বলতে হবে হাজবর হা হারির আর এটা বলতে হবে হাজবর হা হির এরকম এই দুটো হরফ আপনাকে বুঝতে হবে ভালো করে তারপরে হচ্ছে ডাল এবং বদ খুবই গুরুত্বপূর্ণ দুটো হরফ দেখুন ডালটা হবে পাতলা দদ মোটা হবে দদের মাকাসটা জিবার গোড়ার কিনারা উপরের মারি জাতের সঙ্গে লাগবে আর ডালটা পাতলা হবে জিব্বার আগার উপরের দুই জাতের গোড়ার সঙ্গে লাগবে যেমন দার ডাল উচ্চারণ করতে আমাদের সমস্যা হয় না বাট দ উচ্চারণ করতে আমাদের প্রবলেমটা হয় এটা হবে দর ডাল আলো জীবন দাঁড় দাঁড় এটা দর নুন জবর না ডাল তাজবর জর না দাঁত আর হবে না দত না দত না দাঁত এটা কিন্তু বলবেন না না দেখুন বাংলা উচ্চারণটা না দাঁত না এরকম তারপরে বা এরকম হচ্ছে জাল এবং জ খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে জালটা যখন আপনি উচ্চারণ করবেন জিব্বাটা উপদাতে লাগবে জটা কিন্তু জীব উপাদাতে লাগবে দুইটা একই মাস খাস তবে এখানে জালটা পাতলা হবে জটা মোটা হবে যেমন হবে

নুন যেমন না জাল যুব না রাজারো এখন বলতে হবে না রোট করে না রাল্লা এরকম ভাবে মোটা করবে সিন এবং সিন দুটো কিন্তু এক না দুটি আলাদা তবে সিনটা নিচে লাগাবেন আর সিন উচ্চারণ করার সময় মানে সিনটা জিব্বার আগা নিচে দাঁতে লাগবে আর সিন জিব্বার মধ্য খান ও পতল সঙ্গে লাগবে এটা হবে সাদা 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 সাতর সাতর সিন যাব সাত যাব ত সাত রব র সাতর আর সিন যাব সাত যাব ত সাত রব র সাতর সালা সালা এরকম ভাবে খুব গুরুত্বপূর্ণ সদ এবং সিনে দুটা সিন যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচে তাতে লাগবে সদ কিন্তু জিব্বাটা নিচে তাতে লাগবে তবে এখানে সিন হবে পাতলা সদ হবে মোটা সদ কি হবে মোটা হবে যেমন এটা হবে হাজুবর হা রজবর হার সিং যাব এটা হবে হাজুবর হা রসবর হার সিজাব হার সাহস এরকম সাবাহা আর সবা হা সব্বা বলতে হবে এখানে সাব্বা এটা সবা সাবা সবা হা সুরন এরকম এটা হবে সুদুর সুপাতলা সুরন সো এখানে জের হবে সোরিন এটা হবে সোরিন স্বদ ওয়াপের সোরিন এরকম ভাবে তো এখানে স্বদ উচ্চারণ কোশ মানে স্বদ গণনা আসবে সিনペস সু স্বদペস সো এরকমভাবে ভাবে আসেন দ্বা এবং য দুটেই মোটা হরফ দ জিবার গোড়া কিনারা মারিতে সেটা লাগবে মানে উপরের মারি তাতে লাগবে আর ওয়াটা জিবাটা উপরের আগা আকাশে লাগবে

দনি নিন ল মোটা করে দনি নিন এরকম ভাবে করবে তারপরে কাফ এবং কফ খুবই গুরুত্বপূর্ণ দেখুন কাফটা হালকা হবে আর কফটা মোটা হবে যেমন কাদার এটা হবে কদার কাদার কদার এক বারো আবার এখানে কাফের উপর শকুন থাকলে কলকলা হবে না এটা হামস হবে আর কফের উপর শকুন থাকলে কলকলা হবে এটা হবে এক বারো আক হাক্কা হাক্প হাক্কা হাক্প এরকম ভাবে উচ্চারণ করতে হবে তারপর সবার শেষ আমরা যেটা শিখব সেটা হচ্ছে যা এবং ল এখানে দেখুন যাটা কি করতে হবে জিব্বাটা নিচে দাঁতে লাগাতে হবে আর ওয়াটা জিব্বাটা উপরে দাঁতে আগা লাগাতে হবে তাহলে এটা হবে জাল্লা এটা হাফিজুন হাফিজুন জহুরুন রহুরুন রপেস রো করে লহুরুন এরকমভাবে আলকুর আন পড়তে আয়াতের শেষে থামার নিয়ম প্রধানত চারটি অর্থাৎ আমরা কিন্তু কোয়ার মাঝেট রিডিং পড়তে পারি তবে আয়াতে শেষে আমরা কীভাবে থামব এই থামার নিয়মটা অনেকেই জানি না যে কারণে আমরা পড়ার সময় অনেক ভুল করি আর কী ভুল করি সেটাও আমরা জানি না তো এই জন্য আপনাকে সব কিছু বুঝতে হবে এখানে আছে কোরআন পড়তে আয়াতের শেষে থামার নিয়ম প্রধানত চারটি এক অর্থাৎ প্রথম নিয়ম আয়াতের শেষ হরফে গল তা সারা অর্থাৎ এ গোলতাটা সারা মানে গোলতা বেদিত জবর জের পেশ দুই জের দুই পেশ খারাজের ও জজম থাকলে তাকে মনে মনে জজম মনে করে পড়তে হবে এক ক্ষেত্রে তিন আলিফ মাদ मध्ये आरजी হবে ও এক আলিফ মাদ मध्ये লিন হয় তো এটা আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব অর্থাৎ আয়াতের শেষে এই ছাড়া অন্য হরফের ওপরে এক জবর হরফিনী চিহ্নের অথবা হরফ উপরে এক পেশ দুই জের দুই পেশ থাকলে সেই হরফ যখন আমরা ওয়াকফ ধরে পড়ি তখন ওটা কিন্তু ساکিন হয়ে যায় যে হরফটা এটা হচ্ছে প্রথম নিয়ম আমি উদাহরণটা একটু পরে আপনাদের দেখিয়ে দিব দুই নম্বর নিয়মটা হচ্ছে আয়াতে শেষ হরফে গলতা ছাড়া দুই জবর থাকলে মানে এই গলতার উপর দুই জবর থাকলে তাটা সাকিং হয়ে যাবে আর এই গলতা ছাড়া যদি অন্য হরফের উপর দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক আলিফ টেনে পড়তে হবে একে বলা হয় মধ্যে অ্যাওয়াজ এটা আমরা শিখব তারপর আয়াতের শেষ হরফে বলতে আয়াতের শেষ হরকত ওয়ালা হরফকে বোঝানো হয় তিন নম্বর নিয়মটা দেখুন তৃতীয় নিয়ম আয়াতের শেষ হরফে গলতা সারা খারা জবর ও মদের হরফ অর্থাৎ বা বি বু জবর উপর খালি আলিফ যে পশ্চিমলা ইয়া পেশি পশ্চিমলা ওয়াও থাকলে এক লিফ মাদ হবে তারপর চার নম্বর নিয়মটা হচ্ছে চতুর্থ নিয়ম আয়াতে শেষ সরফে গলতা থাকলে তাতে জবর জের পেশ বা তানভিন যাই হোক মনে মনে জজমালা হা পড়তে হবে অর্থাৎ এই তারটা নিয়ে কিন্তু চারটা নিয়ম আমরা আজকের ভিডিওতে জানব দেখুন আবার এখানে দুটি ব্যতিক্রম নিয়ম আছে দুটি ব্যতিক্রম নিয়ম এক আয়াতে শেষ সরফে খালি ওয়াও ও ডানে পেশ থাকলে থামার সময় এক টানতে হবে দুই নম্বর আয়াতের শেষ সরফে খালি ইয়া ও ডানে জবর অথবা জের থাকলে থামার সময় একে প্রান্ত হবে তো যাই এখন আমরা এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন আমরা উদাহরণ জানবো প্রত্যেকটার উদাহরণ এখানে দেখুন প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে আমরা প্রথম আমরা কি শিখছিলাম এখানে দেখুন প্রথম নিয়মটা টাবর এখানে আমরা একটু দেখি আয়াতে শেষ হরফে গলতা ছাড়া জবর জের পেশ দুই জবর দুই পেশ জের উল্টা পেশ ও জজম থাকলে তাকে মনে মনে জজম মনে করে পড়তে হবে এক্ষেত্রে তিন আলিফ মাধ হয় একে মাদে আরজি বলে আবার এক আলিফ মাধ হয় যাকে মধ্যে লিন বলে তা এটা আপনাকে উদাহরণটা দেখাই দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন এখানে ইস হরফে অক্ অবস্থায় হরফটার নিচে কি আসছে একটা জের এই যে এক জের আসছে তো এখানে যদি আমরা অক্ফ ধরি তাহলে কি করতে হবে দুতে আমরা তিন দিব যাকে কি বলে বলে এই রটাকে আমরা করে ফেলবো হু আলিমু তারপর নিনী মুী নাচে যদি আমরা থামি এই যে নীটে তিন টান দিয়ে এ নুনঠাক সেকেন্ড করবো ঝিল্মুকমিনীন এরকম ভাবে তারপর নদীর এখানে দেখুন দুইটা পেশ আসছে যে দুই পেশ হরফ উপর দুই পেশ অক্ষর অবস্থায় যদি এখানে আমরা থামি এর অর্থ সাকিন হয়ে যাবে মানে এক জবল এক জের এক পেশ দুই জের দুই পেশ থাকলে সেটা কি হয় সাকিন হয়ে যায় ওয়া হুয়াল গাফুরুর রাহিম তারপর কুল্লুন ফি কিতাবিম মত্তা না হুম ইলা এখানে সেইটার তিন টান দিয়ে এটাকে সেকেন্ড করে ফুলব দুইটা আসছে দুই যে উচ্চারণ করব না যদি আমরা এই যে ওয়ক ফথরি ওয়্তা না হুম ইলা এরকম ভাবে তারপর মিনাল মুশ্রিক من المؤمنين انا عليكم بوكيل من الظالمين لا يعقلون قوم لا يؤمنون وهو على كل شيء قدير يكون مؤمنين انه لفرح فخور إن

মিন আতুহ এই যদি সোণ উল্টাই পেচাৰছে হাতৰ ওপৰে এইটো কিন্তু চাকীন হৈ যাব ৱাম ৰ আতু হোৱা চকে ৱাম ৰটো হুদু দো এ দা দালা হা জবর দা সাকিন হয়ে যাবে জালিকালি মানখ সিং রব বাঃ সাকিন হয়ে যাবে রব বাঃ এরকমভাবে এ হলো আমাদের প্রথম নিয়মটাই হল প্রথম নিয়মে কী ছিল যে হরফ উপরে জবর জের পেস্ট দুই যে দুই পেস্ট থাকলে এবং খারা জবর উল্টো পেস্ট থাকলে কী হয়ে যায় সে হরফটা অক্সর অবস্থায় সাকিন হয়ে যায় আর যদি মদে হরফের পর অক্ষ ধরি তাহলে তিন টান হয় লিনিয়ার হরফের পর অক্ষ ধরলে এক টান হয় এরকম আর কি এখন আমরা নম্বর নম্বর নিয়মটা নিয়মটা দুই হচ্ছে আয়াতে শেষ হরফে গলতা সারা দুই জবর থাকলে এক কালিফ বাদ দিয়ে পড়তে হয় এক্ষেত্রে এক কালিফ মাদ হয় অর্থাৎ এক জবর বাদ দেখ এক কালিফ না এখন হবে এক জবর বাদ দিয়ে পড়তে হয় এক্ষেত্রে এক লিফ মাধ্যমে অ্যাওয়াজ বলে নোট আয়াতের শেষ হরফ বলতে আয়াতের শেষ হরকতওয়ালা হরফকে বোঝানো হয় দেখুন উদাহরণে দেখুন জুহা আছে এখানে যদি আমরা এখানে থামি তাহলে একটা জবর বাদ দিয়ে দিবো এক লিফ এখানে টানব কা অবস্থায় যদি দুটা জবর থাকে গলতা ছাড়া অন্য যে এখন হরফে শুধুমাত্র এই যে এই তাটা ছাড়া এই যে এই তাটা কোথায় একটা মিনিট এই যে তারটা এই তার উপর দুই জবর থাকলে তারটা হাসে কেন হয়ে যাবে আর এই তা ছাড়া অন্যান্য হরফ উপর যদি দুই জবর আসে তাহলে সেখানে একই প্রান্ত হবে এক জবর বাদ দিয়ে সামিয়াম قطوفها تذليلا هم يوما ثقيلا قم الليل الا قليلا كل شيء عددا ورتل القران ترتيلا ومهلهم قليلا এরকমভাবে প্রত্যেকটা জায়গায় আপনারা এক লিপ ট্রাণ দিবেন যেটা ওয়াক ফর এরকম দুটা জবর আসে এক জবর বাদ দিয়ে পড়তে হবে তৃতীয় নম্বর নিয়মটা হচ্ছে আয়তের শেষ হরফে গলতা ছাড়া খারা জবর ও মাদের হরফ বা বি বু থাকে এক লেপ যেমন ফি হা এই যে জবরপুর খালে এক

ওয়াজি রম মিন আহ লি ডি ট্যাক দিবেন তো এরকমভাবে আসলে এক লিপ্টান দিবেন ওয়ালা তানিয়া ফিজিক রি ওয়াস্তো না টুকালিনাফ সি সি ট্যাক দিবেন এরকম প্রত্যেকটা হবে ওয়ালিটোস না আলা আইনি নিটা লিপ্টান খ বা মানিফটা র রত্যাক্লিপ্টান তো এরকমভাবে প্রত্যেকটি পড়তে হবে এরকম পড়তে হবে এখন আমরা শিব চতুর্থী নিয়মটা হচ্ছে আয়তে শেয়ার হরফে গলতা থাকলে তাতে জবর জের পেশ বা তানভেনে যাই হক থাক মানে যাই থাকুক না কেন মানে জবর অথবা জের অথবা পেস অথবা দুই দুই অথবা যাই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে হাশাকি না হয়ে যাবে কি রকম দেখুন কাল্লা তাজ কি রতুন যে অক্ষধরণ বলতে হবে এরকম তাজ কি রহ এই যে রহ হাস রহ হয়ে যাবে এটা হা হয়ে যাবে

تغفره وأهل المغفرة. تابول. فإذا هم بالساهرة هي زجرة تو واحدة هي زجرة تو... هي زجرة تو واحدة أبصرها خشعة رضى نخره. تابول. ইয়াও মা ওয়াজিফা দ্যাটস এরকম করতে হবে দুটি ব্যতিক্রম নিয়মটা হচ্ছে এক আয়তের শেষ হরফে খালি ওয়া ডানে পেশ থাকলে থামার সময় এক রিটান্ট হবে যেমন ওয়া আমি লু আসে এখানে উপরে কিন্তু ওয়ার উপরে কিন্তু শাকির নাই শাকি না থাকলে এখানে এক রিটার্ন হবে ওয়া আমি লু লু তে এক দিবেন ফাকাতিলু তিলু লু তে এক দেবেন এগুলো আমরা অন্য জানি না এগুলো হবে তারপর হারু না এটা একটা দিনের হচ্ছে একই যদি ইয়া থাকে খালি ইয়া থাকে একই প্রান্ত হবে জের পর ওয়া ইয়াতে জানাবুহাল আশ ক খালি অথবা জের ওপর খালি ইয়া থাকলে এক লিপ্তান্ত হবে যদি পর ওয়াক্স অবস্থায় আসে এরকম তাই হচ্ছে আজকে ভিডিওটি যদি বুঝতে পারেন আমি বিশেষ করে আপনার এই যে তাটা যত সমস্যা ছিল আপনার এটার ভুল হবে না পড়তে ইনশাল সাধারণত কি কি ধরনের ভুল হয়ে থাকে আজকে আমরা এই ভুলগুলোই শিখব অর্থাৎ এমন চারটি ভুল আপনারা কখনো করবেন না যে চারটি ভুল করলে আপনার কোরআন মাজিদ পড়ার সময় অর্থাৎ আয়াতের মাঝে যে চারটি ভুল করলে আপনার সোয়াবের পরিবর্তে আর গোনা হবে এই চারটে ভুল কখনোই করা যাবে না প্রথম প্রশ্ন হচ্ছে আল কোরআন পড়তে গেলে সাধারণত কি কি ধরনের ভুল হয়ে থাকে উত্তর হচ্ছে এখানে দেখুন দেওয়া আছে উত্তর আল কোরআন পড়তে গেলে আমাদেরকে প্রধানত পাঁচ প্রকার ভুল থেকে সাবধান থাকতে হবে অর্থাৎ পাঁচটি ভুল থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এই ধরনের ভুলকে লানে জলি বলে এক হচ্ছে এক হরফকে অন্য হরফ পড়া অর্থাৎ আমরা অনেক সময় এক হরফের জায়গায় আরেক হরফ পরে ফেলি সতেরি চিনের জায়গায় সৎ পড়ি হাড়ের জায়গায় হা পড়ি তো এই যে ভুলগুলা এই ভুলগুলা করলে আপনার আর গোনা হবে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাবে এখানে লেখা দেখুন অক্ষরকে অন্য অক্ষরে পরিণত করে পড়া যেমন এখানে আছে আলহামদু এই যে এখানে হা এটা হলো হলকের মাঝখান থেকে আমরা বলবো আলহামদু আল হামদু এরকম তো যদি আপনি এটা আলহামদু না বলে আলহামদু বলে নিজ এ হাট উচ্চারণ করেন তাহলে কিন্তু একটা বড় একটা বড় ভুল হবে যে আপনার আরও গোনা হবে অর্থাৎ হা এর স্থানে যদি হা পড়েন তাহলে কিন্তু এটা অনেক বড় ভুল এই ভুলগুলো করা যাবে না খুবই সতর্ক থাকতে হবে আলহামদু এর জায়গায় আলহামদু পরা যাবে না এমনইভাবে ওয়াশি এখানে আছে সদ তো এই সদের জায়গায় আপনি সাইফি সিন পড়তে পারবেন না তো এই ভুলগুলো কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি এগুলো কমন ফুল তো অবশ্যই ফুলগুলো ভুলগুলো করবেন না আসে এখানে সাইফি সয় সদ আছে সদ ইয়াজবর সয় ওয়াস আর আমরা পড়ি কি ওয়াস এই ভুলগুলো করা যাবে না অর্থাৎ সদের স্থানে আমরা সিন পড়ি তো এটা যদি করেন তাহলে আপনার কিন্তু একটা হরফ পরিবর্তন করে আপনি একটা পড়তেছেন যে কারণে আপনার আরও গুণ হবে তো এই জন্য এই ভুলগুলো করবেন না এটা হচ্ছে এক নম্বর ভুল এক হরফের জায়গায় অন্য হরফ পড়তে পারবেন না দুই নম্বর ভুলটা হচ্ছে কোনো হরফকে বাড়িয়ে পড়া অর্থাৎ যেখানে টান নাই সেখানে যদি আপনি টান দিয়ে পড়েন এটা একটা বড়ো ধরনের ভুল আমরা সবাই জানি এক জবর এক যে এক হরকত বললে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আমরা অনেকে এটা জানি জানার পর আমরা হরকত উচ্চারণ টান দিয়ে পড়ি যেমন কোনো অক্ষরকে বাড়িয়ে পড়া যেমন তা এটা হরকত এখানে টান দেওয়া যাবে না তো এখানে আছে নাস্তা ইনু তো আপনি পরে নাস্তা ইনু অর্থাৎ তাতে আপনি টান দিয়ে দেন তো এই যে টান দিয়েছেন এটা কিন্তু একটা বড় ভুল এই টানটা দেওয়ার কারণে আপনার অর্থের পরিবর্তন হবে যে কারণে আপনার আরও গুণা হবে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অর্থাৎ নাস্তা ইনুকে নাস্তা পড়া পরা নাস্তা বলা যাবে না এই তাতে টান দেওয়া যাবে না অর্থাৎ তা হরফের পর আলিফ বারিয়ে পড়া এই যেখানে আমরা জবরপুর খালালিফ মানে মাদ বাড়ে পড়তেছে এই ফুলটা করবেন না কখনোই করা যাবে না এই ভুলটা এমনইভাবে মুস্তাকিমা এই যে তাজবত্তা এটা হরকত টান দেওয়া যাবে না তবে আপনি পড়তেছেন মুস্তাকিমা এরকম তা এরকম টানতেছেন অর্থাৎ তা এরপর আলিফ বাড়িয়ে পড়ে অর্থাৎ আমরা আসে তাতে হরকত এক জবর তবে জবর বাম বামে খালি আলিফ দিয়ে এই ভুলটা করলে বড় একটা ফুল হবে তিন নম্বর ফুলটা হচ্ছে কোনো হরফকে কমিয়ে পড়া অর্থাৎ যেখানে টান হবে আমরা জানি জবর ওপর খালি আলিফ আসলে পেশে পড়ে যে পেশে প্রচাষমালা ওয়াও জের প্রচাষমালা ইয়া অথবা খারা জবর খারা জের উল্টা পেশ আসলে ওটাকে মাদ বলা হয় মাদে হরফ অবশ্যই টান দিতে হবে তো যেখানে টান হবে সেখানে টান দিতে হবে আমরা অনেকে আসি কি টানের জায়গায় টান না দিয়ে হরকতের মতো তাড়াতাড়ি পড়ে যেমন ফাল ইয়া বুধু দু তাকলিফ টান হবে তবে আমরা পড়ি ফাল ইয়া বুধু টান দেয় না তাই যেখানে টান হবে সেখানে আপনি টান না দিয়ে পড়তেছেন এইটা অনেক বড় ধরনের ভুল এই ভুলটা করা যাবে না অর্থাৎ ওয়াও বাদ দিয়ে পড়ায় অর্থাৎ এখানে দাল ওয়া পেশ পেশে পচেস মানে ওয়াও আসছে এখানে টান দিলে আমাদের ওয়াওটা আদায় হবে আর আপনি আপনি এখানে টান যে না দেন ফাল ইয়া বুধু বলেন তাহলে এই যে ওয়াউটা এই ওয়াউটা আপনি বাদ দিয়ে পড়তেছেন যে কারণে আপনার অনেক বড়ো ধরনের ভুল হবে এমনইভাবে মা উড়ুনা আছে মা দেবে টানিফ তো মা উড়ুনাকে মা উড়ুনা পড়া অর্থাৎ মা তামা টান দিলাম না তো এরকম ভুল করবেন না কখন নয় করবেন না এটা অবশ্য আপনার সতর্ক থাকবেন তারপরে চার নম্বর ভুলটা হচ্ছে যে উলট পালট করে পড়া অর্থাৎ জবর আছে পরেন জের জের আছে পরেন জবর পেশ আছে পরেন জবর বা পেশ এরকম জবর জের পেশ এবং সাকিন সমূহকে উলট পলট করে পড় যেমন এখানে আছে বি বিন বাজের বি আছে আপনি বাজের বি উচ্চারণ না করে বলতেছেন বা নাস। এরকম ভুল আমাদের হয়ে থাকে অনেক সময় এই ভুলটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না আমাদের অনিচ্ছাকৃত হয়ে যায় কিন্তু একটু সতর্ক থাকবে যেন ভুলটা না হয় আর ভুলটা হলেও যেন আপনি বুঝতে পারেন পরবর্তী ঠিক করে পড়তে পারেন এই বিষয়টা তবে বিরব বীরব বিন্যাসী আছে তো বীরব বিন্যাসীকে আপনি বারব বিন্যাস এরকম বাদে পড়তেছেন এরকম ভুল করা যাবে না তারপরে লাম ইয়ালি দেয়া যে ইয়া লাম ইয়ালিদকে লাম ইউলিদে পড়তেছেন তো এখানে আসে জব্বর আপনি পড়তেছেন কি বেশ এই ভুলটা করা যাবে না তারপর দেখুন এখানে আরেকটা ফুল সেটা হচ্ছে লাহাবিন আছে মানে এখানে আসে জবর তো বারণ লাহা লাহাবিন জবরের জায়গায় কী পড়তেছে সাকিন পড়তেছে আবার আবার সাকিনের জায়গায় জবর পড়ে যেমন এখানে আছে আফ ওয়াজান পড়ি আফ ওয়াজান এরকম এখানে আসছে সাকিন সাকিনের জায়গায় আমরা পড়ি জবর তো এই যে ফুলগুলা এই ভুলগুলো করবেন না এখানে আছে দেখুন ওয়াল ইয়াদিনী আছে তারপর ওয়াল ইয়াদিন এই যে এখানে ওয়ালি লাম জল্লি না বলে লামের উপকে সাকিন দিয়ে পড়ি তো এই যে উল্টা পল্টা ভুল এই ভুলটা কখনোই করবেন না তারপর হলো পাঁচ নম্বর ভুলটা হচ্ছে যুক্ত হরফকে তাসদিদ বাদ দিয়ে পড়া অর্থাৎ যে হরফ উপর তাসদিদ থাকবে তাকে অবশ্যই ডাবল শব্দ করে পড়তে হবে যদি আপনি শব্দটা মিস করেন তাহলে এটা বড় ভুল হবে এমনইভাবে যুক্ত হরফকে তাসির বাদ দিয়ে পড়া যেমন এখানে ইয়া কানা বোধ খুবই কমানের টায়ার তো এখানে আমরা ইয়া না বলে ইয়া কানা বুধু বা আয়া কানা বুধ এরকম পড়ি তো ইয়া বলা যাবে না বলতে হবে ইয়া ইয়া জিবার মধ্যখান খান উপ লাগিয়ে ইয়াটা উচ্চারণ করতে হবে ইয়া কানা এরকম ভাবে পড়তে হবে তারপর এখানে আছে দেখুন কুফ ওয়ান কাফ বেশ কুফা পেসফু কুফ দুই জিবর ওয়ান আছে কুফ ওয়ান এখানে তার নাই তবে আমরা পুরি কু ওয়ান এরকম যেখানে তাসলিদা থাকে সেখানে আমরা তাসলিদ উচ্চারণ করি না আর যেখানে তাসিদ থাকে না সেখানে আমরা তাসলিদ উচ্চারণ করি তো এই ভুলগুলো করা যাবে না এগুলো মারাত্মক ভুল তারপর আমরা কিছু প্রশ্ন জানব যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আউ বিল্লাহ এবং বিসমিল্লাহ এর বর্ণনা আউ প্রথম প্রশ্নটা হচ্ছে এক নম্বর প্রশ্ন আর প্রশ্ন আউ জুবিল্লাহিমিন তনির রাজিম কখন পাঠ করা জরুরি এটা আমাদের সবারই জানা উচিত দেখুন আশু উত্তর কোরআন শরীফ করার পড়বে যখন আপনি কোরআন মাঝে তিলাত করবেন তখনই আপনি আউজ বিল্লাহি মিনা এটা আপনি বলে তারপরে কোরআন মাজির তিলাত করবেন তারপরে প্রশ্নটা হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম কখন পাঠ করা জরুরি অর্থাৎ সুরাত্ত বা বিদিত সকল সরাসরিতে বিসমিল্লা পরা জরুরি সাত তবাতে বিসমিল্লাহ পড়তে হয় না এটা স্যার আপনি প্রত্যেক সোরা যখন পড়বেন সোজা শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে গুন্না আদায় করার সময় নাকের ভিতর আওয়াজ কত সময় পর্যন্ত স্থির রাখতে হবে উত্তর হচ্ছে গুন্না আওয়াজে স্থায়িত্ব হবে এক কালিফ বা এক সেকেন্ড এখানে দুই তিন সেকেন্ড আপনারা করতে পারেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এক আলিফের পরিমাণ জানবার নিয়ম কী উত্তর হচ্ছে সহজ নিয়ম এই যে খোলা আঙ্গুলকে মধ্যম নিয়মে অর্থাৎ না খুব তাড়াতাড়ি আর না খুব ধীরে বন্ধ করতে অথবা বন্ধ আঙ্গুলকে খুলতে যার সময় লাগে সেটাই একালির পরিমাণ টান হবে অথবা আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন যে দুইটা হর্ক যেমন বাজবর বা বাজবর বা এটা সমান সমান বা এবং দুইটা হর্ক উচ্চারণ করতে যতটুকু পরিমাণ সময় লাগে ততটুকু পরিমাণ আপনার এক পরিমাণ টান দেবেন এটা আর কি তারপরে প্রশ্ন হচ্ছে ইকফা অর্থ কি আমরা সমাধান ইকফা অর্থ গোপন করা অর্থাৎ কোন সাকিন হরফকে ইসাহর ইদ ওয়াম এর মধ্যবর্তী অবস্থায় কোন ভাষাতে আদায় করা ইকফার উচ্চারণ বাংলাতে মতো হয়ে থাকে আল কোরআন পড়ার সময় কীভাবে আপনারা গুণনা করবেন কোথায় কতালিফ টান দিবেন কিভাবে আয়াতের শেষে আপনারা ওয়াকফ করবেন আজকে আমরা আল কোরআন থেকে দশটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো তা আপনারা আমাকে অনেকেই বলছেন যে আয়াতের মাধ্যমে অর্থাৎ আয়াতের ভিতরে কোথায় কতালিফ টান দিতে হয় গুননা করতে হয় ওয়াজ গুণে ইকা গুণে ক্লাব গুন্না এবং টানগুলা প্রত্যেকটা যেন কিছু কিছু আয়াত দিয়ে আপনাদেরকে বোঝায় এবং কিভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে আমরা ওয়াকফ করব আয়তের শেষে ওয়াকফ করব এই বিষয়টা আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দশটা আয়াত শেখার মাধ্যমে আপনি দশটা আয়াত শুদ্ধ করে শিখতে পারবেন এবং প্রত্যেকটা গুন্না মাদ এবং ওয়াকফ ধরার নিয়ম কলকলা প্রত্যেকটা বিষয় জানতে পারবেন দেখা যাচ্ছে আল কোরআ আনে ছোট আয়তের উচ্চারণ শেখা অর্থ সহ বাংলা উচ্চারণের প্রতিটি আয়তের শেষে ওয়াকফ করা বা থামা হয়েছে অর্থাৎ আমরা প্রতিটা আয়তের শেষে কিভাবে থামবো সেটা তো অবশ্যই জানবোই এবং প্রত্যেকটা বিষয়ে চলুন শুরু করি প্রথম হচ্ছে আয়ত হল এখন দেখুন ইং সানুমা কবি রব্বিক ইয়া ইয়া হলো মাদের হরফ আমরা জানি যদি আর মাদের হরফ উপরে যখন এই চিকন চিহ্নটা আসবে এই চিকন চিহ্ন আসলে এবং বামে কিন্তু এই হামজাটা আসবে এই হামজাটা আসবে তখন এটাকে বলে মধ্যে মুনফাসিল এই ইয়াতে এখন কি করতে হবে তিন আলিফ টান দিতে হবে ইয়া আইয়ো আইয়ো এ হা এ এই লামকে ধরবে আমরা কিন্তু অনেক কিছু জানিয়েছি জবরবর খালি আলিফ আসলে মাদে হরফ হয় কিন্তু এটা মাদ হবে না কারণ পরে এই সজমল্লা হরফ লাম আসার কারণে এই হাগে আমরা ডাই ডাইরেক্ট লামকে ধরবে এখানে মাদ পর বাদ দিব হাল আম যে হাল এরকম এখানে দেখবে হামজান গে নুন কেটে ধরছে ই নুন সেখানে ওপর কি আসছে চিন আসছে তো নুন সেখানে ওপর চিন আসলে কি গুন্য হয় এক ফাগুন না হয় ইকফা গুণাটা কি করতে হয় বাংলাতে অনুসরের মতো গুণা করতে হয় ইংসানু একসাথে ইয়াল ইংসানু ইং সানু যে বরবার খালি লিপটা মা এক লিপটান দিব নুন প্রশ্ন হরকত এক জবর এক যে এক বেশ হরকত বলে তাতে পড়তে হয় মি মালি জবর মা এটা মাদ এক লিপটান দেব গর কাপ র র কাপ বি রব বিকাল এই কাব গেলাম কে ধরবে বি রব বিকাল কারি আছে রয় আজি রে মিম মি কারিমি যদি আমরা এখানে থামি তাহলে রে ডে তিন ডান দিয়ে মিমটাকে শুকুন করে ফেলব। এটা হলে মদ আর্জি অর্থাৎ মাদার হর্ফে বড় হর্ফে ওয়াফত হলে মাদ্ আর হয় মধ্যে আর্জি তিন আলির পরিমাণ তেনে পড়তে হয় তাহলে আই ত যে পড়ে এক্সাথে এরকম পড়বো ইয়া

এই বাঘে ধরো বি বা সিন কে বিস মি রব বি এ কাবকে ধরো লাম কে রব বি কাল জেরেপস মাদারফ এক লিফট হবে এখানে ক লা ক কফজ কস এখানে ওয়ার্ফ দিলে কিন্তু আমরা কলকলা করব এই কফটা স্যাকিং হয়ে যাবে তাহলে এরকম করতে হবে অর্থাৎ ওয়ার্ক অবস্থায় কলকলা হলো পাঁচটা কফ তো বা জিম ডাল আসলে কলকলা করতেই হবে যদি হরফে দুই জোবার থাকে তাহলে কলা হবে না এক লিপ্ট হবে আর এক জোবার এক জে এক পেস্ট দুই জে দুই পেস্ট থাকলে কল কলা করতে হবে এরকম হবে ই একটা র বিস্মি বিকাল রি খয়লাপ খ খা বলবেন না খয়লা ই একা র বিস্মি রব বিকাল রি তারপরে ফা হরকতের পরে যখন নুনে অথবা মিমে তাস্তির থাকবে তখন গুননা করতে হবে আর এটাকে ওয়াজিব গুণ বলা হবে দুইট মিল করে এখানে গুননা করবেন উচ্চারণটা মা মাং মাং তো হচ্ছে ইক্ফা নুন সেখানে পর কি আসছে পনেরোটা থেকে একটা এখানে গুন্য হবে ইক্ফা গুণ হবে মাং বলতে হবে মাং আপনারা অনেকে কমেন্টস করেন যে মান নাকি মাং দেখুন এটা হচ্ছে নিয়ম অনুযায়ী যদি নুন পজিটিভ যদি তা ত এই চিন্তার আছে তাহলে এখানে মাং বলতে হবে মাং আর যদি হামজা হা আইন হা হইন খ এইসব আছে তাহলে মান বলতে হবে ওটা ইজার কন্যা তো এরকম আর কি তো এখানে এখানে মাং বলবেন মাং এরকম ইক্ষা ফা আম্ মাং চাপৈ লাট মাৱা জি ৰোহু চা পই লাট শ্লাম তা যাব লাট আম চবে মা ৱা জবৰপুৰ খালে উঠান হবে মা ওৱা যাই আজি যি জেৰে পচে নব নুহু হাউলটা পিছু আছে এইখন যদি থামেন তাহলে এ হাৰ্ট এটা চকুন যাবে তাহলে হবে ফা আমাং

ফাহুওয়া ফি ফি থেকে টান দিতে হবে জের পস বলে দেখুন জবরপুর খালি আলি জের পস মেলা এরকম এবং পেশে মানে ওয়াচ লাগিয়ে টান ফাহুওয়া ফি রি সা এই তাকে রকে ধরবে একটা জেড দিয়ে আমরা রস যেটা মিলাব ওখানে কোনো মিলাব ফাহুওয়া ফি রি সাতি র আছে যদি আমরা এখানে থামি এই যে তাটা হাসে কি না যাবে তো হার উপর যদি এরকম উল্টে পেশও থাকে উল্টে পেশ কিংবা খারা জবর থাকে তারপরও কিন্তু এই হাটে সাকিন হয়ে যাবে মা এরকম আর গলতার নিচে দুই জের অথবা দুই জবর থাকলেও দুই পেশ অথবা খারা জবর খা উল্টে পেশ অথবা জবর যাই থাকুক যদি আমরা এখানেও মানে ওকফ করি তাহলে এই তাটা কিন্তু এই যেটার মতো হা সাকিন হয়ে যাবে এরকম হা সাকিন হয়ে যাবে তাহলে হবে

এই হামজা যদি থাকে হামজাটা হামজেদটা তাহলে সে মাদকে চার আলেফটেনে পড়তে এটাকে বলে মধ্যে মুত্তাসি ও ও হামজাদ বেশ ও এটা টান হবে না তাদের পড়তে হবে ওলা এ কা হোম খয়রোল একই কথা তা আসছে যেটা আমরা এখন অপ তাটা কি কী হয়ে যাবে হা সেকেন্ড মার্জ যাবে বা এরকম আসবে বা রাইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ খায়রুল বারিয়াহ এরকম পড়তে হবে তারপর আবার ইন এখন আজ করণ হবে ইননাল ইং এটা একফা করণ হবে ইননাল ইং সানালি রব্বি লাকানুদ এখন লাক নু 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 আপনি শুনু এটা পেশে পজমলা ওয়াও মাদ এক লিফটান যেহেতু মাদ হবে পরফ আমরা ওয়াকফ ধরবে তাহলে তিন লিফটান দিয়ে দালটাকে সুকুন করতে হবে যেহেতু ওয়াখফার পাস্তের কলকলা হরফ ডাল আসছে অর্থাৎ কলকলা হরফ আসলে কলগুলো করতে হয় তাহলে এখানে আমরা মদায্য করবে এবং কলকলো করবে এরকম ইন নাল ইন রব বিলাকু এরকম এরকমভাবে করতে হবে তারপরে সোরা তরিক আয় দা ইন ইন না ওয়াজেব গুণ নুনে এবং মেমে তাসদিড তাসদিড আসলে পূর্ণ করতে হবে হু দিয়ে প্রাণ দিতে হবে খারা উল্টা পেশ ইন আলা রজ রজ ইঞ্জেপর রজ হেড হল কলকলা কফ ত বা জিম ডাল পাঁচটা কলকলা হরফ কলকলা করতে হবে এখানে পফ এবং ত হচ্ছে মোটা কলকলা মোটা কল কলকলা করতে হবে কফ এবং তটা কফ ত অফ অ এবং বা জিম ডাল এ তিনটা হলো পাতলা কল হলো পাতলা কল তখন র জিম যাব র যে পাতলা হবে র যে কিরুন আছে ওয়াকফর বস্তে হরফে জবর যে পেশ অথবা দুই পেশ দুই যে থাকলে সে হরফ রকদলে সাকিন হয়ে যায় যে তখন ডাল যে দিয়াস ওয়াকফ লাকাদির ডাল র যে দির হবে ইন না ভু আয়লা রজে হিলা কাদির এরকমভাবে তারপরে ওয়ালা ইউ চিকুয়া সা ক ভু তিন হাউ দিব এই যে অক্সফুট দিলে ডালটা চাকিন হবে এবং কেবল ডালটা তো কল কলা অরফ এখানে হা কলকলা করতে হবে

তো নুন সেকেন্ড এবার চারটা হরফ আসলে মিম নুন ওয়াও এবং হচ্ছে ইয়া এই চারটা হরফ আসলে অবশ্যই গণনা করতে হবে মিলাই যা এখানে নুন সেকেন্ডটা পরে বাদ যাবে মাইয়া মাইল মিস অল অ্যাজ আ র দেখুন খ আসছে এখানে যার তিন হবে তিন অ্যাজ আর র টিন দেখুন তিন জাওয়াতিন তানবিনের পর ইয়া আসছে এখানে একটা জবর দিয়ে আমরা ইয়া কি লাগে এটাকে বলে ঈদে গামে বা গুণা নুন সাকিনের পর অথবা তানবিনের পর ইয়া আসলে অথবা চারটার পর আসলেই গুণা করতে হবে ইয়া র যেহেতু অক্ষরবস্ত হাসছে আর হার উপর জবর যে পেশ খারাপ জবর খারাপ জবর উল্টো যাই আসি এটা আমরা সাকিন করে ফেলবো তাহলে হবে ইয়া রহ এরকমের সাথে